হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমি তোমাদের সামনে আয়নীয় ও সমযোজী বন্ধন এই অধ্যায়টি নিয়ে সংক্ষেপে একটি আলোচনা উপস্থাপন করব। এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি পড়তে হবে তোমরা সেই বিষয়গুলি পড়েছ কি না সেটি তোমরা মিলিয়ে নাও একটি চেকলিস্ট ভিডিও তোমরা বলতে পারো এটিকে আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি অতি সংক্ষেপেও আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে তোমাদের জানতে হবে এখান থেকে কত নম্বর থাকবে দেখো তোমরা জানো এখান থেকে থাকবে হচ্ছে পনেরো নম্বর তো বেশ খানিকটা নম্বর এই চ্যাপ্টার থেকে থাকবে এবং খুব বেশি কিছু না পড়লেও এখান থেকে তোমাদের পুরো নাম্বারটি পেতে পারো দেখো একটি দুটি এমসিকিউ থাকবে এক নম্বরে চারটি প্রশ্ন থাকবে দুই নম্বরের তিনটি প্রশ্ন এবং তিন নম্বরের একটি প্রশ্ন এই মোট পুরনো নাম্বার এখান থেকে তোমাদের থাকবে তো দেখো তাহলে প্রথমেই এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে সেটি একটি মিলিয়ে নাও যে প্রথমেই তোমাদের এখান থেকে আইনীয় যৌগের কয়েকটি ধর্মের কথা বলেছে যে আইনীয় যৌগের ক্ষেত্রে এরা অ্যানায়ন এবং ক্যাটায়ন এরা তীব্র স্থির তারিত্বিক কুলম্বীয় আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তোমরা জানো ধরো এর মধ্যে এনএসিএল এর মধ্যে এনএ প্লাস আয়নগুলি এবং সিএল মাইনাস আয়নগুলি এরা তীব্র তড়িৎ আকর্ষণ যেহেতু পজিটিভ এবং নেগেটিভ চার্জ এরা তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তো এই ব্যাপারটি তোমাদের জানতে হবে তাহলে তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে বলেই এদের গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চমানের হয় তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আইনীয় যুগগুলির গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চমানের হয় কেন এটি মনে রাখবে বা এইভাবেও প্রশ্ন হতে পারে যে গলনাঙ্ক গণনাঙ্ক উচ্চমানের হয় কেন তাহলে তোমরা কি লিখবে যে এনএসিএল একটি আয়নীয় যুগ এখানে এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়নগুলি তীব্র স্থির তার কুলম্বীয় আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাই এদের ক্ষেত্রে গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চমানের হয় আর একটু বাড়িও লেখা যেতে পারে কিন্তু এইটুকু লিখলেই যথেষ্ট তো একটি গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন যে এদের ক্ষেত্রে স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না এটি তোমাদের মনে রাখতে হবে এবং এদের কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিতা আইনীয় যুগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন প্রায় করে না বললেই চলে তড়িৎ পরিবাহিতা নগণ্য কিন্তু জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তারপরে বলেছে এদের দ্রাব্যতা এরা অধ্রুবীয় দ্রাবক যেমন ধরো কেরোসিন বা পেট্রোল এগুলির মধ্যে দ্রয়ীভূত হয় না কিন্তু ধ্রুবীয় দ্রাবক জল এদের মধ্যে দ্রয়ীভূত হয় তাহলে প্রথমেই এই বিষয়গুলি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ যে কেন এদের গর্ণাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ মানের তড়িৎ পরিবাহিতা এদের কেমন সাধারণ অবস্থায় এরা কেমন কঠিন এবং কেলাসাগার হয় ব্যতিক্রম আছে অল্প স্বল্প যাই হোক এবং আরেকটি বিষয় হচ্ছে এদের দ্রাব্যতা কোন ধরনের দ্রাবক এরা দ্রয়ীভূত হয় এটি গেল তারপর যে অংশটি রয়েছে এখান থেকে শুধু তোমরা জাস্ট মনে রাখবে যে নোবেল গ্যাসের আবিষ্কার নোবেল গ্যাসের আবিষ্কার প্রথম এখানে যাদের নাম রয়েছে র্যালে এবং র্যামজে র্যালে এবং র্যামজে র্যালে সবার প্রথম আর্গনকে সংশ্লেষণ করেছিলেন তো এই তথ্যটি তোমরা মনে রাখবে প্রশ্ন হয়তো এখান থেকে হবে না তারপরে অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র পরীক্ষায় অষ্টক সূত্রটি লেখো বা দ্বৈত সূত্র লেখো এই ভাষায় কিন্তু প্রশ্ন হবে না তোমাদের বিষয়টি শুধু জানতে হবে যে শেষ কক্ষে আটটি ইলেকট্রন পূরণ করা বা শেষ কক্ষে দুটি ইলেকট্রন পূরণ করা এই বিষয়টি তোমাদের একটু নলেজে রাখতে হবে কিন্তু অষ্টক সূত্র লেখো দ্বৈত সূত্র লেখো এই ভাষায় প্রশ্ন হবে না তো এরপরে হচ্ছে আইনীয় যুগের গঠন সম্বন্ধীয় যে কোসেলের মতবাদ খুবই গুরুত্বপূর্ণ এটি তোমরা দেখবে কথাটি কী ছিল যে আইনীয় যুগও দুটি তরিত দুটি বিপরীত তড়িৎ ধর্মী মৌল অর্থাৎ তীব্র ধনাত্মক বা তড়িৎ ধনাত্মক আর আরেকটি তড়িৎ ঋণাত্মক মৌল এরা একটি মৌল ইলেকট্রন বর্জন করে অন্য একটি মৌল তার শেষ কক্ষ ইলেকট্রন গ্রহণ করে এরা অ্যানাইন এবং ক্যাটায়ন উৎপন্ন করে স্থির তারিতিক কোলম্বীয় বলের মাধ্যমে যুক্ত হয় এটি তো কোসেলের মতবাদের মূল কথা তাহলে কোসেলের মতবাদ কী ছিল এটি তোমরা জানবে এটি দুই নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে তো এরপর দেখো এখান থেকে কি আছে আরও একটি দু একটি ঘটনা তোমাদের জেনে রাখতে হবে তো এরপর এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন কি বলবে তোমরা যে একটি আইনীয় যুগের মধ্যে বহু সংখ্যক অ্যানায়ন এবং ক্যাটার্ন তীব্র স্থির তারিত আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক কেলাস গঠন করে এবং যথেষ্ট পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলেও আয়নগুলি চলাচল করতে পারে না বা এদের স্মরণ হয় না তাই এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না তো এটি তোমরা মনে রাখবে যে কেন এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না যে কোনো টেক্সট বই থেকে পাবে তো তারপর দেখবে যে এরা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে বা দ্রয়ীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে গলিত অবস্থায় আয়নগুলি গতিশীলতা থাকে দ্রয়ীভূত অবস্থাতেও আয়নগুলি পৃথক হয়ে যায় অর্থাৎ এদের গতিশীলতা থাকে ফলে বৃহৎ প্রভোগ প্রয়োগ করলে আয়নগুলি চলাচল করতে পারে তাই এরা তড়িৎ পরিবহন করে এটি একটি গুরুত্বপূর্ণ এবং আরও একটি প্রশ্ন যে এদের ক্ষেত্রে স্বতন্ত্র কোনো কোন অস্তিত্ব নেই মানে স্বাধীন কোনো অনু তুমি এনএসিএল এর ক্ষেত্রে পাবে না তাহলে একটি প্রশ্ন যে এদের ক্ষেত্রে স্বতন্ত্র অস্তিত্ব নেই কেন কি বলবো যে একই যে বহু সংখ্যক এবং ক্যাটায়ন একসঙ্গে যুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক ক্লাস গঠন করে তাই এদের ক্ষেত্রে কোনো একটি অস্তিত্ব পাওয়া যায় না আসলে বহু সংখ্যক এবং ক্যাটায়ন একসঙ্গে যুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক কেলাস গঠন করতে পারে সে জন্যই আইনি যোগ কিন্তু উৎপন্ন হয় তাহলে এদের ক্ষেত্রে স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই কেন এটি একটি দুই নম্বরের প্রশ্ন হতে পারে বা এমসিকিউ কিউ ছোটো প্রশ্ন আকারে হতেই পারে যে কোন ধরনের অণুর ক্ষেত্রে স্বতন্ত্র কোন ধরনের যোগের ক্ষেত্রে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই বা এর ক্ষেত্রে স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই কেন এই ভাষায় যে কোনোভাবে প্রশ্ন হতে পারে এটি তোমরা জানবে তারপরে তো এই জন্য স্বতন্ত্র অনুর যেহেতু কোনো অস্তিত্ব নেই তাই আণবিক ভর কথাটি আমরা এক্ষেত্রে প্রয়োগ করি না আমরা প্রয়োগ করি সংকেত ভর তো এটাও হতে পারে যে এর ক্ষেত্রে আয়নীয় এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটির ব্যবহার বেশি উপযুক্ত কেন দুই নম্বরে হতে পারে তো এটি মনে রাখতে হবে একই প্রশ্ন তো তারপরে দেখো কয়েকটি আইনীয় যোগের বিশেষ বৈশিষ্ট্য ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে এদের আয়নীয় বন্ধন দেখানো হয়েছে প্রথমেই এনএসিএল এর ক্লাসের কথা বলেছে তো এনএসিএল কিভাবে হয় সেটি তোমাদের দেখাতে হবে এই যে এন এর শেষ কক্ষের ইলেকট্রনগুলোকে শুধু আমরা দেখাচ্ছি আর সিএল এর কক্ষের ইলেকট্রন সাতটি দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কি হয় এ সোডিয়ামের শেষ কক্ষের ইলেকট্রন ক্লোরিনকে দান করে তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে হয়ে যায় এনএ প্লাস আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় সিএল মাইনাস তো এই দুটি অ্যানায়ন এবং ক্যাটায়নই পরস্পরের সঙ্গে তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে উৎপন্ন করে এনএসিএল এইভাবে তোমরা দেখাবে যদি জানতে চাই তো এটি গেল এর কথা তারপর এর কেলাস গঠন কেমন হয় সেটিও দেখানো হয়েছে ত্রিমাত্রিক কেলাস আকার গঠন তোমরা যে কোনো টেক্সট বইতে পাবে দেখো আমি দেখাচ্ছি এইরকমভাবে দেখিয়েছে এখান থেকে শুধু তোমাদের জানতে হবে যে একটি এ প্লাস তোমরা ছবিটি যদি ভালো করে দেখো একটি এনে প্লাস তার চারদিকে একে মোট ছয়টি দেখো চারটি আর এখানে একটি নিচে একটি যাই হোক এখানে তো বোঝানো যাবে না একটি এ প্লাস আয়নকে ছয়টি সিএল মাইনাস আয়ন একটি এ প্লাসকে ছয়টি সিএল মাইনাস আয়ন এবং একটি সিএলকেও ছয়টি এনে প্লাস আয়ন চার দিক থেকে ঘিরে থাকে এই সংখ্যাটি তোমরা মনে রাখবে যে একটি এ প্লাসের চারদিকে ছয়টি সিএল মাইনাস আবার যে কোনো সিএল মাইনাস কিনলে তার চারদিকে ছয়টি প্লাস থাকে এটি একটি ছোট প্রশ্ন আকারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসতেই পারে যে একটি এ প্লাসকে কতগুলি সিএল মাইনাস ঘিরে থাকে সোডিয়াম ক্লোরাইড ক্যালাসের মধ্যে হতেই পারে তারপর ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও তোমরা দেখাবে ক্যালসিয়াম অক্সাইড এর ক্ষেত্রে বন্ধন কিভাবে গঠিত হয় একই রকমভাবে দেখাবে তারপরে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এটিও দেখাবে এম জি সি এল টু এম জি সি এল টু তারপরে বোধ হয় সোডিয়াম ফ্লোরাইড আছে তারপরে আরেকটি আছে লিথিয়াম হাইড্রাইড তো তোমাদের এই কয়টি শুধু এদেরকে ইলেকট্রন ডটের মাধ্যমে কিভাবে এরা উৎপন্ন হলো সেটি দেখাতে হবে এর বাইরে আর তোমাদের জানার প্রয়োজন নেই এবার লিথিয়াম হাইড্রাইড একটু স্পেশাল এটি কি তোমরা অলরেডি পড়েছো দেখো লিথিয়াম লিথিয়ামের শেষ কক্ষে আছে একটি ইলেকট্রন আর হাইড্রোজেনের শেষ কক্ষে একটি ইলেকট্রন তাহলে দেখো এক্ষেত্রে লিথিয়াম একটি ইলেকট্রন বর্জন করে হয়ে যায় লিথিয়াম প্লাস এলআই প্লাস এবং হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় এলআই এইচ মাইনাস তো এই দুটি আয়ন এরা উৎপন্ন করে লিথিয়াম হাইড্রাইট তো বুঝতেই পারছো এখানে লিথিয়ামের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস ছিল প্রথমে দুই এক একটি বর্জন করলো তাহলে শেষ কক্ষে হয়ে গেল দুটি আর হাইড্রোজেনের একটি ইলেকট্রন ছিল শেষ কক্ষে আর একটি নিয়ে হয়ে গেল দুটি তাহলে হাইড্রোজেনের কক্ষে দুটি লিথিয়ামেরও দুটি কারোই কিন্তু আটটি হলো না অর্থাৎ যে অষ্টক পূর্ণ হতেই হবে এটি জরুরি না এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নগুলির অষ্টক পূর্ণ না হলেও আয়নীয় যৌগ গঠিত হতে পারে তাহলে তোমরা শুধু এই উদাহরণটি দেবে এবং এটি দেখিয়ে দেবে দুই নম্বর বা তিন নম্বরেও হতে পারে এক নম্বরে তো আসতেই পারে এদের মধ্যে বা একটি আয়নের নাম একটি আইনে যোগের নাম লেখো যেখানে আয়নগুলি রষ্ট পূর্ণ হয়নি তো এই গেল আইনে যোগের ঘটনা এরপর যোগের কথা বলেছে তো সমযোজী যোগগুলির ক্ষেত্রে প্রথমেই হচ্ছে লুইসের মডেল বা লুইসের মতবাদটি বিবৃত করো এটি দুই নম্বরে তোমাদের মনে রাখতে হবে কোসেলের মতবাদ যেমন ছিল এটা হচ্ছে লুইসের মতবাদ জি এন লুইস তো লুইসের মতবাদের মূল কথা কী ছিল যে প্রায় সমান বা কাছাকাছি তরি তৃণাত্মকতা সম্পন্ন মৌলগুলি এরা ইলেকট্রন আদান প্রদান করে না সম্পূর্ণরূপে এরা ইলেকট্রন জোর তৈরি করে এবং এরা সমভাবে ব্যবহার করে অষ্টক পূরণ করে বা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো কাঠামো লাভ করে তো এই লুইসের যে মতবাদ বা মডেল এটি তোমাদের জানতে খুব ইম্পর্ট্যান্ট জানতেই হবে তো তারপর এখান থেকে আমাদের বলেছে যে আয়নি সমযোজী বন্ধনকে আমরা কীভাবে দেখাই সেটি তারপর আইনীয় সমাজ যোগের তুলনা আমরা পরে করব তো দেখো কিভাবে বন্ধন গঠন করে ধরো হাইড্রোজেন অনুর ক্ষেত্রে কীভাবে হয় এইচ টু এইভাবে থাকে এরা তাহলে এই হাইড্রোজেনের একটি ইলেকট্রন আর এই হাইড্রোজেনের শেষ কক্ষের ইলেকট্রি একটি ইলেকট্রন এরা ইলেকট্রন জোট তৈরি করে আমরা এইভাবে দেখিয়ে থাকি তোমরা করেছো তারপর অবশ্যই একে তোমরা একটি ড্যাশের মাধ্যমে বন্ধনকে দেখিয়ে দেবে তাহলে এই হলো লুইস ডট গঠন তোমাদের এই ভাষায় প্রশ্ন হতে পারে যে এইচ টু এর লুইস ডট গঠন দেখাও গেলো তারপর মনে করো এইচ সি এর ক্ষেত্রে লুইস ডট দেখাও এফ টু এইচ টু ও এইচ থ্রি সি এইচ ফোর এদের প্রত্যেকটি লুইস ডট গঠন তোমরা ভালো করে দেখবে তারপরে দেখো দ্বিবন্ধন মনে করো সিও টু সিও টু এর ক্ষেত্রে কি হয় কার্বন এর শেষকক্ষে চারটি ইলেকট্রন আর অক্সিজেন এর শেষ কক্ষে ছয়টি ইলেকট্রন এক আচ্ছা এখানে দুই দেই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো এখানে কি অক্সিজেনের নিজের ছয়টি প্লাস কার্বনের সঙ্গে জোর তৈরি করে দুটি আটটি এই অক্সিজেনের নিজের ছয়টি কার্বনের সঙ্গে জোট তৈরি করে দুটি আটটি আবার কার্বনের নিজের চারটি এই অক্সিজেন থেকে দুটি এই অক্সিজেন থেকে দুটি এই গেল এরপর তোমরা একে অবশ্যই এইভাবে দেখিয়ে দেবে তাহলে এটি হচ্ছে সমযোজী দ্বি বন্ধন দেখো দুটি সমযোজি বন্ধন আর একটি ইলেকট্রন জোর মানে সেখানে দুটি ইলেকট্রন আছে এটি তোমাদের মনে রাখতে হবে তাহলে সমযোজি দ্বি বন্ধনের মধ্যে তোমাদের আছে সিও টু এবং ইথিলিন সি টু এইচ ফোর তো তোমাদের এই ভাষায় প্রশ্ন হতেই পারে যে সিও টু অনুর লুইস ডট গঠন দেখাও তোমাদের এভাবে করতে হবে শুধু এই রকম করে দিয়ে এই রকমই যদি তোমরা করে দাও তাহলেও দুই নম্বর পেয়ে যাবে এখন উল্লেখ করতেই পারো যে এখানে দুটি ইলেকট্রন জোট তৈরি হয়েছে এরা উভয়ই নিয়নের মতো কাঠামো লাভ করেছে এরকম কথা দু লাইন যদি বলে দাও বন্ধ হবে না কিন্তু কিছু না লিখলেও এটুকু দেখালেই দুই নম্বর মাস্ট তোমাদের এইভাবে দেখাতে হবে প্লাস সঙ্গে এটিও কিন্তু বলে দিতে হবে গ্যাসের মাধ্যমে তাহলে সিও আছে ইথিলিন আছে ধরে নাও আগে যেগুলি বললাম ফ্লোরিন এইচ এফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লোরাইড বলতে পারো হাইড্রোজেন ক্লোরাইড এইচ এদের মধ্যে কোনো একটি আসতে পারে এক নম্বর এক বন্ধন বা সিম্পল হলে এক নম্বরে একটি প্রশ্নে থাকতে পারে আর এরকম দ্বিবন্ধন বা একটু বড়ো অণু হলে দুই নম্বরে থাকতে পারে তো আরেকটি একটি জিনিস তোমরা মনে রাখবে যে অক্সিজেন একটি মৌলিক পদার্থ অক্সিজেন ও টু এর ক্ষেত্রে আমরা এইভাবে ডট স্ট্রাকচার আঁকতে পারি না কারণ এটি পরীক্ষালব্ধ ফলাফল যা আছে অক্সিজেন সম্পর্কে তার সঙ্গে এটি সংগতিপূর্ণ নয় এটি তোমরা মনে রাখবে এরপর ত্রিবন্ধন দুটি আছে তোমাদের একটি আছে নাইট্রোজেন এন টু দুটি নাইট্রোজেন পরমাণু নাইট্রোজেনের শেষ কক্ষে পাঁচটি করে ইলেকট্রন তোমরা জানো তো এই নাইট্রোজেনের নিজের পাঁচটি আর এই তিনটি এই নাইট্রোজেন নিজের পাঁচটি আর এই তিনটি হয়ে গেল এন ট্রিপল বন্ড এন এই এটি তোমরা জানবে এবং আরও একটি তোমাদের আছে অ্যাসিটিলিন সি টু এইচ টু দেখো এই কার্বনের নিজের তিনটি এই কার্বনের নিজের তিনটি হাইড্রোজেনের একটি এই হাইড্রোজেনের একটি আর এই কার্বনের একটি থাকবে তাহলে এই কার্বনের চার আছে এই পাঁচ এই তিন আট তাহলে এই কার্বনের এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি এই যে এই কার্বনের হয়ে গেল আট দেখো সিমিলারলি এই কার্বনেরও হয়ে গেল আট এই হাইড্রোজেনের দুই এই হাইড্রোজেনের দুই তাহলে দেখো এখানে তিনটি জোট তৈরি হলো অর্থাৎ এটি কেমন হবে এটি হবে সি ট্রিপল বন্ড সি এইচ এইচ তাহলে এই রকম যে কোনো একটি লুইস ডট তোমাদের আঁকতে হবে তোমাদের টেক্সট বইয়ে যে কয়টি আছে সেই কয়টি দেখবে এবার এই চ্যাপ্টার থেকে যেহেতু তোমাদের পনেরো নম্বর থাকবে কাজেই ধরে নাও একটি লুইস ডট স্ট্রাকচার তোমাদের তো অবশ্যই আঁকতে হবে সে অ্যাসিডলিন বলো নাইট্রোজেন বলো সিও টু বলো মিথেন বলো এনএইচ থ্রি বলো যে কোনো একটি কিন্তু আঁকতেই হবে কোনো ব্যাপার নয় তোমরা একটি ভালো করে প্র্যাকটিস করে দেখো তো এর আগে প্রশ্ন এসেছিলো যে এইচ সি এর ক্ষেত্রে আমরা এই রকমভাবে বন্ধন দেখাই কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমরা এই এইরকমভাবে দেখাবো না তাহলে রকম ড্যাশ দিয়ে বন্ধন আমরা সমজি যৌগের ক্ষেত্রেই দেখাই তোমরা কি বলবে যে এল একটি সমযুজি যৌগ এক্ষেত্রে হাইড্রোজেন এবং ক্লোরিন একটি ইলেকট্রন জোট তৈরি করে এক্ষেত্রে বন্ধনকে এইভাবে আমরা দেখাই কিন্তু এনএচসি একটি আয়নীয় যৌগ এক্ষেত্রে ইলেকট্রন জোট তৈরি হয় না তাই এক্ষেত্রে এইভাবে দেখানো উচিত নয় বা দেখানো যাবে না এরকম তারপরে ধরো সমযোজি এবং আয়নীয় যোগের মধ্যে কয়েকটি ধর্মের তুলনা যেমন প্রথমেই আছে গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ধরে নাও চিনি আর খাদ্য লবণ খাদ্য লবণ আয়নীয় যৌগ এর গড়াঙ্ক স্ফুটনাঙ্ক অত্যন্ত উচ্চমানের চিনি এটি সমযোজী যৌগ এর গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্নমানের বা খুব কম হয় তারপরে তড়িৎ পরিবাহিতা আয়নীয় যোগগুলি গলিত বা জলেদ্রয়ীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিন্তু সমযোজী যোগগুলি গলিত বা জলেদ্রয়ীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না দ্রাব্যতার উদাহরণটাও তোমরা মনে রাখবে দ্রাব্যতার পার্থক্য আইনীয় যুগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু সমযোজী যৌগগুলি ধ্রুবীয় দ্রাবক নয় অধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য কিছু ব্যতিক্রম আছে তারপরে মনে করো আরেকটি কি থাকলো তড়িৎ পরিবাহিতা হলো গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হলো দ্রাব্যতা হলো তো মূলত এইগুলি হচ্ছে আইনীয় সমযোজী যুগের পার্থক্য আর স্বতন্ত্র অনুরস্তিত্ব তো এই সমযোজী যৌগগুলির ক্ষেত্রে স্বতন্ত্র অনুরস্তিত্ব থাকে মানে এদের তুমি একটি অনু আকারে পেতে পারো কিন্তু আইনীয় যুগগুলিকে একটি অনু আকারে পাবে না তো এটি একটি পার্থক্য এটিও তোমাদের জানতে হবে এদের ক্ষেত্রে আয়নীয় সংকেত ভর নয় আমরা আয়নীয় ভর কথাটি বলি তো এই হলো মূল বিষয় তো এই যে যতগুলি আমি বললাম তোমরা এখান থেকে এইটুকু ভালো মতো পড়েছ কি মিলিয়ে নাও তো যদি তোমরা এইটুকু ভালো মতো পড়ে নাও তাহলে এখান থেকে পনেরো নম্বর থাকবে দেখো এই চ্যাপ্টার থেকে খুব বেশি কিছু প্রশ্নের ভ্যারিয়েশন করা সম্ভব নয় তো এইটুকু পড়লেই তোমাদের পনেরো নম্বর হয়ে যাবে সঙ্গে আরও একটি বিষয় আমি বলতে ভুলে গেছি যে সাধারণ অবস্থায় তরল একটি সমযোজী যৌগ সাধারণ অবস্থায় তরল একটি সমযোজি যৌগ জল বলতে পারো পেট্রোল ডিজেল এগুলিও সমযোজি যৌগ সাধারণ অবস্থায় কঠিন তোমরা চিনি ন্যাপথেল এগুলো বলতে পারো এবং সাধারণ অবস্থায় সমযোজী যৌগ গ্যাসীয়ই বেশিরভাগ সেগুলি কি মনে করো মিথেন অ্যামোনিয়া ইথিলিন অ্যাসিডিন এগুলো সবই সাধারণ অবস্থায় গ্যাসীয় তো এইটুকু জিনিস তোমরা পড়ে নিলেই এখান থেকে তোমরা পনেরো নাম্বার নিশ্চিতভাবে পেয়ে যাবে যাই হোক তো তোমরা দেখে নাও আরেকবার এই বিষয়গুলি পড়েছ কিনা খুব দ্রুত আরেকবার রিভাইজ করে নাও